أعوذ بالله من الشيطان الرجيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته. কবর পূজা যারা করে যাচ্ছেন তারা বাংলাদেশের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি, ভারতের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি, এদের অধিকাংশরাই মুসলমান। কোরআন এদের কি প্রকৃতপক্ষে মুশরিক বলে? কবর পূজাকারীরা কি মুশরিক হতে পারে? পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক এসব দেশে কবর পূজা খুব বেশি চলে। কোরআনে আমরা যদি দেখি তাহলে দেখতে পাই আল্লাহ বলছেন 16 নম্বর সূরা আর নাহাল এর 20 এবং 21 আয়াতে, والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون اموات غير احياء وما يشعرون ايان يبعثون। মানুষেরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডেকে যাচ্ছে, মাজারে হোক, কবরস্থানে যে হোক, দরগাতে যে হোক, আল্লাহ বলছেন তারা কিছু সৃষ্টি করতে পারেনি, তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আর মওয়াতুন গায়রু আহিয়া, কবরে যারা পড়ে রয়েছে, সমাধির ভিতরে যারা সমাধিস্থ করা হয়েছে, তারা মরা লাশ নির্জীব, তারা এটাও জানে না কবে তাদেরকে উঠানো হবে। 12 নম্বর সূরা ইউসুফ এর 106 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ মানুষেরা ইমান তো আনে কিন্তু শিরিকের সাথে। মুসলমানদের ভিতরে সবচেয়ে বেশি আমরা এই মুশরিকিনদেরকে দেখতে পাই, খ্রিস্টানদের ভিতরে দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5 নম্বর সূরা আল মাইদা এর 72 নম্বর আয়াতে, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহ তাআলার সাথে শরীক করবে তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। 9 নম্বর সূরা আত তাওবার 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনু মারইয়াম ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুওয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। খ্রিস্টান ইহুদিরা এরা সবাই তারা তাদের মুরব্বীদেরকে, তারা তাদের মুরব্বীদেরকে রবের আসনে বসিয়েছে, এবং মারিয়ামের ছেলে ঈসাকেও। অথচ আল্লাহ তাআলার হুকুম হলো যে সবাই যেন এক আল্লাহর ইবাদত করে, আর মানুষেরা যেসব শরীক করে যাচ্ছে সেসব থেকে আল্লাহ তাআলা একেবারে পবিত্র। এখন যারা মূর্তি পূজা করে যাচ্ছেন, এই মূর্তি পূজা যেগুলি কাল্পনিক তারা কিন্তু সবাই বেজান। মূর্তিগুলো মানুষের হাতে তৈরি। এখন এই মূর্তি পূজা করা আর কবর পূজা করা আর কবরে যে সেজদা দেওয়া, মূর্তির সামনে যে প্রার্থনা করা, আবার কবরে এবং মাজারে যে তওয়াফ করা, কবরে মোমবাতি জ্বালানো, কবরে গিলাফ ধরে চুমু খাওয়া, কবরবাসীর কাছে প্রার্থনা করা, বিপদ থেকে মুক্তির জন্য এদের কাছে সাহায্য চাওয়া, এগুলি সবই শিরিকি কর্মকাণ্ড। কোরআনে আল্লাহ তাআলা 40 নম্বর সূরা মুমিন এর 60 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযিনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের রব, তোমাদের প্রতিপালক তিনি বলছেন, তোমরা সবাই তার কাছে সাহায্য চাও, নিশ্চয় যারা তার ইবাদত থেকে অহংকার করবে তাদেরকে অচিরেই দোজখে দেওয়া হবে, দোজখে তিনি ঢেলে দেবেন, দোজখে প্রবেশ করাবেন। যারা মুশরিক এই পৃথিবীতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবেই মাফ করবেন না,
যদি আমরা কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 116 নম্বর আয়াতে দেখি, এখানে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা দালালান বাঈদা। নিশ্চয় আল্লাহ তাআলার সাথে যারা শরীক করে যাচ্ছে এই মুশরিকরা ক্ষমার অযোগ্য, এছাড়া যাদেরকে আল্লাহ উপযুক্ত পাবেন তাদেরকে মাফ করে দেবেন, আর যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে সে তো ভীষণভাবে পদভ্রষ্ট হয়। আর 5 নম্বর সূরা আল মাইদা এর 72 নম্বর আয়াত থেকে আমরা জানলাম, তাদের জন্য মুশরিকদের জন্য যে ব্যক্তি শরীক করবে তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন। এই মুশরিকদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে কিছু কথা জিজ্ঞেস করবেন। 6 নম্বর সূরা আল আনাম এর 22, 23 এবং 24 আল্লাহ তাআলা বলছেন, وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا أَيْنَ شُرَكَاؤُكُمُ الَّذِينَ كُنْتُمْ تَزْعُمُونَ। এবং যেদিন তাদের সকলকে একত্রিত করা হবে, তারপর মুশরিকদেরকে জিজ্ঞেস করা হবে, যাদেরকে তোমরা আমার সাথে শরীক মনে করতে তারা আজ কোথায়? ثُمَّ لَمْ تَكُنْ فِتْنَتُهُمْ إِلَّا أَن قَالُوا وَاللَّهِ رَبِّنَا مَا كُنَّا مُشْرِكِينَ। তারপর তারা এটা ভিন্নভাবে বলবে, তাদের কাছে অন্য কোনো অজুহাতই থাকবে না, আমাদের প্রতিপালক আল্লাহ তাআলার শপথ, আমরা তো মুশরিক ছিলাম না। আল্লাহ বলছেন, উমদুর কাইফা কাযাবু আলা আনফুসিহিম ওয়া যাল্লা আনহুম মা কানু ইয়াফতারুন। দেখো তো তারা নিজেদের ব্যক্তিত্বের প্রতি কিরূপ মিথ্যা আরোপ করে যাচ্ছে, এবং যে মিথ্যা তারা রচনা করত তা কিভাবে তাদের থেকে উধাও হয়ে গেল। মুশরিকিনরা জান্নাতে যেতে পারবে না, এদের মাগফিরাত নেই। কবর পূজা যারা করে যাচ্ছে মূলত মুসলমানদের ভিতরেই আমরা দেখতে পাই, কারণ কবরের বা গোরস্থানে বা সমাধিতে অমুসলিমরা যাই কম, কম যায় তারা। কেউ যদি মমতাজের তাজমহলে যায়, শাহজাহানের বানানো তাজমহলে যায়, মমতাজের কবরে যেয়ে কেউ প্রার্থনা করে না। তাজমহল মানুষ একটি সৌন্দর্য, অপচয়ের খাত, সেখানে সবচেয়ে বেশি ব্যয় করা হয়েছে, অপচয় করে তৈরি করা হয়েছে, সেই সৌধ দেখার জন্য মানুষ যায়। এই সৌধ দেখে মানুষ আনন্দ উপভোগ করে, কিন্তু মমতাজের কাছে কেউ কিছু চায় না। ঠিক আজমিরে যখন যায় তখন সেই মুইনুদ্দিন চিশতি সাহেবের কবরে যেয়ে সবাই প্রার্থনা করে যে বাবা আমাকে খালি হাতে ফেরত দিও না। তো এগুলি সবই শিরিক, আর মুশরিকদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত করবেন না। আর বাংলাদেশের ইতিহাসে এবং পশ্চিম বাংলার ইতিহাসে মুসলমানেরা এত বেশি কবর পূজা করে, এবং পাকিস্তানের লোকেরা, আফগানিস্তানের লোকেরা, ইরানের লোকেরা, ইরাকের লোকেরা, সিরিয়ার লোকেরা কবর পূজায় ব্যস্ত, ইসলাম এটাকে শিরিক বলে। আর মুশরিকদেরকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না।